আমার সাউন্ড কি আমার পিসি তো হইলো? আমরা আছে অবজেক্ট রিমুভ শিখবো, তো অবজেক্ট রিমুভের জন্য আমরা একটা ইমেজ রেডি করি। ওই গুগলে গিয়ে সার্চ করেন ইমেজ ফর অবজেক্ট রিমুভ, ইমেজ ফর অবজেক্ট রিমুভ। আর ভাই আপনার মাউথ পিস অন করা কার সাউন্ড হচ্ছে? আচ্ছা ইমেজ ফর অবজেক্ট রিমুভ থেকে সার্চ করলেন, সার্চ করে ইমেজে যান। এখন অনেক ইমেজ পাবেন, এখানে বিফোর আফটার সহ দেখাচ্ছে, ঠিক আছে? বিফোর আফটার সহ দেখাচ্ছে। আমরা ধরুন এখান থেকে সিঙ্গেল ইমেজ খুঁজি, এটা গিফ জিআইএফ ফাইল, এটা বাদ, সিঙ্গেল একটা নর্মাল ইমেজ খুঁজি আপাতত। কোনটা খোঁজা যায়? কাজ করা ইমেজ, কি লেখা যায় কি লেখা যায়? লাইফ স্টাইল দিয়ে দেখতে পারি। লাইফ স্টাইল এর যে ইমেজ গুলো আছে এখান থেকে একটা ইমেজ নাও ট্রাই করি। পাওয়া গেছে ইমেজ। ধরুন আমাদের ব্যাপারটা ছিল এরকম, এই যে তারা, ঠিক আছে, তারা গেছে হচ্ছে ঘুরতে। রিলেটেড অন্য একটা ইমেজ খুঁজি যেটা বেটার হবে। ধরুন হচ্ছে একটা ফ্যামিলি ঘুরতে গেছে, তারা একটা পিকচার তুলছে, তো পাশে একটা আরেকজনের ছবি চলে আসছে, এখন তারা চায় পিকচারটাকে রিমুভ করতে, এরকম একটু খুঁজি আমরা। এরকম খুঁজে দেখি কোনটা পাওয়া যায়। ধরুন এটা একটা কপি করি, এটা ইমেজ সেভ করি, ইমেজ আছে একটা, নাম চেঞ্জ করে দেই হচ্ছে এই আপা। আচ্ছা ধরুন উনি, এই একটা ইমেজ দুটো ইমেজ দিলাম, অল্প অল্প করে দেখি, ঠিক আছে? ইমেজ, আচ্ছা ইমেজটা দেখেন, এই ইমেজে যখন সেভ করতে যাচ্ছি এখানে আসতেছে ওয়েবপি ডট ওয়েবপি, জেপিজি ও না পিএনজি না, ডট ওয়েবপি। আমাদের যে ফটোশপ, ফটোশপ ডট ওয়েবপি সাপোর্ট করে না, ঠিক আছে? তারপরে ইমেজটা আমরা সেভ করব, ফটোশপ সাপোর্ট করে না, তারপরে সেভ করব। আর কেন সেভ করতেছে একটু পরে বলছি। এটা ওয়েবপি, তারপরে হচ্ছে আর কোনটা, এই ইমেজটা নেই, আচ্ছা মোটামুটি আমরা বেশ কিছু ইমেজ নিচ্ছি, ঠিক আছে, অনেকগুলো ইমেজ নিলাম। তো ইমেজ গুলো নিয়ে আমরা কাজ স্টার্ট করি আজকে ক্লাসের। ফার্স্টে দেখেন এখান থেকে এই ইমেজটা স্টার্ট করি, ইমেজটাকে রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক ওপেন উইথ ফটোশপ, তাহলে কি হচ্ছে ইমেজটা ডিরেক্ট হচ্ছে ফটোশপ থেকে ওপেন হবে, মানে এটা সাইজ সহ ওপেন হবে। আর যাদের ধরুন হচ্ছে আমাকে লাস্ট ক্লাসে অনেকে লাস্টে অনেকে মেসেজ করছেন যে আপনাদের ইমেজ নিয়ে ড্রাগ করে ড্রপ করতেছেন, কাজ করতেছে না, ঠিক আছে? এখন আমি যেটা দেখছি এই কাজটা হচ্ছে পোর্টেবল যে সফটওয়্যার গুলো থাকে ওগুলো তো হয় না, সমস্যা গুলো হয় যে আপনি ইমেজ নিয়ে ড্রাগ ড্রপ করতেছেন হচ্ছে না। তো যদি এমন হয় দেখবেন যে আপনার সফটওয়্যার পোর্টেবল কিনা, মানে হচ্ছে 100 200 300 MB কিনা, যদি না হয় কয়েক জিবি সফটওয়্যার হয় তাহলে হচ্ছে সফটওয়্যারটা একটু প্রবলেম আছে, এটা আনইনস্টল করে অন্য একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নেবো, অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। আচ্ছা ছবির রেজুলেশনটা একটু খারাপ, তাও আমরা ট্রাই করে দেখেন। এখানে প্রথমত হচ্ছে এই যে এখানে যে লেখাগুলো আছে, তো আমি চাচ্ছি লেখাগুলোকে মুছে ফেলতে। তো ফার্স্টে হচ্ছে ইমেজটাকে একটা কপি করেন কন্ট্রোল জে দিয়ে, আর নিচেরটাকে অফ রাখেন। এটা অফ রাখলাম এই জন্য, ধরেন উপরের ইমেজটাকে কাজ করতে কোনো একটা ভুল করলাম, ইমেজটা নষ্ট হয়ে গেল, তখন আবার মেইন ফাইলে যায় টাই নাই না ছাইরা বড় করে কাজ করা লাগবে, এই জন্য এখানে রেখে দিলাম একটা কপি, জাস্ট একটা ব্যাকআপ রেখে দিলাম। এটা নাম দেন, সমস্যা নাম দেন হচ্ছে এটার ব্যাকআপ,
এটাকে রিনেম করতে গেলে আমাকে আনলক করতে হবে, দরকার নেই এটা ভাবে থাক। আচ্ছা এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এবার এখান থেকে যে কোনো টুল আপনি এখান থেকে রেক্টাঙ্গুলার নেন, এখান থেকে এরপরে হচ্ছে লেসো নেন, যে কোনো টুল যেটা মন চায় জাস্ট মার্ক করেন, মার্ক করা দিয়ে কথা। এই জায়গাটা মার্ক করলে, মার্ক করার পর এখন হচ্ছে কাজ, যাবেন এডিট, এডিট থেকে যারা হচ্ছে ফটোশপ সিসি ইউজ করতেছেন নতুন গুলা 2020-21, তারা দেখবেন এখানে লিখা আছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, আর যারা হচ্ছে এটা ইউজ করতেছেন না পুরাতন ভার্সন তারা যাবেন হচ্ছে ফিল, ফিলের মধ্যে ফিলে গেলে দেখবেন একটা বক্স আছে, ঠিক আছে? এই বক্সটা আপনার এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখান থেকে ধরুন এখান থেকে ফরগ্রাউন্ড কালার রইলো যাই থাক, ক্লিক করে আপনি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা চুজ করবেন। আর এখানে যদি কালার অ্যাডাপশন ক্লিক দেওয়া না থাকে আপনি ক্লিক দিয়ে নেন, তো টোটাল কথা হচ্ছে এই ফিল্ড থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা নিব আর কালার অ্যাডাপশনটা ওপেন থাকবে আমাদের। মোটামুটি এখন এখানে কোনো কাজ নাই, জাস্ট একটা ওকে, ওকে প্রেস করেন, ওয়েট করেন, দেখেন লেখাটা চলে গেছে, বলে তো লেখাটা আছে, হ্যাঁ চলে গেছে, ওকে ঠিক আছে। এরপর হচ্ছে যে সিলেকশনটা আছে এটা এটা ডিসিলেক্ট করব কিভাবে বলেন তো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, তাহলে কন্ট্রোল ডি। আচ্ছা তো আমাদের লেখা কিন্তু গায়ে, তাই না? এবার আসেন এটা, এটাকে আমরা যে কোনো টুল দিয়ে মার্ক করতে পারি। ধরুন আমি এখান থেকে লেসো টুল নিলাম, লেসো নিয়ে একটা ক্লিক করে এটারে মাউসটা জাস্ট এটার উপর দিয়ে ঘুরাইলাম, এ ঘুরাচ্ছি আমি কিন্তু একদম ম্যান্ডেটরি না যে একদম পুরো পেন টুল দা কেটে কেটে সেম শেপ নিতে হবে, আমি এখান থেকে একটা জাস্ট শেপ নিলাম, নেওয়ার পর মার্ক করার পরে সেম কাজ করেন। আচ্ছা আমরা এটা একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে শিফট আর শিফট ধরে এন্টারের উপর ব্যাক স্পেস, তো সবাই চিনি ব্যাক স্পেস, শিফট ধরে ব্যাক স্পেস চাপেন। এখন একটা কথা আছে, আপনি শিফট ধরে ব্যাক স্পেস চাপতেছেন, আপনারা কি কিছু খেয়াল করছেন যে আমি ডান দিকে কোনো লেয়ার সিলেক্ট করা নাই? এখন যদি আমি কোনো কাজ করতে যাই এটা কাজ করবে না, আমি যদি এখন শিফট ব্যাক স্পেস দেই দেখেন কাজ করতেছে না, বা কন্ট্রোল ব্যাক স্পেস দেই কাজ করতেছে না, কোনো কাজ করতেছে না। যদি আমি এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করি, মানে একটা লেয়ার সিলেক্ট করি, শিফট ব্যাক স্পেস দিলাম, এখন ওই অপশনটা চলে আসলো যেটা হচ্ছে ছিল আগে, মানে এডিট থেকে দেন হচ্ছে আমরা ফিলে ঢুকতাম, ফিল থেকে নিতাম, ওটা শিফট আর ব্যাক স্পেস চাপলে অটোমেটিক চলে আসে, তবে অবশ্যই লেয়ার সিলেক্টেড থাকতে হবে যে লেয়ারে কাজটা করতে চান। দেন এখান থেকে কন্টেন্ট আওয়ার কালার এর অপশন দেন, দেন হচ্ছে ওকে, কন্ট্রোল ডি দেন, দেখেন অবজেক্ট গায়েব। তবে এখানে একটু রয়ে গেছে, বলুন তো কেমন রয়ে গেছে, কি বলতে পারবেন? কি ওটার ছায়াটা রয়ে গেছে? ছায়া আছে, ছায়া না, কারণ আমি যখন মার্ক করছি দেখেন আমি এই এরিয়াটা মার্ক করি নাই, তাই না? না না দেখুন এটা রয়ে গেছে, সিলেকশন হয় নাই, হ্যাঁ আমি এরিয়াটা মার্ক করে দিতে রয়ে গেছে, আমি যদি মার্ক করতাম তাহলে একবার মার্ক করুন, এই ধরেন ধরে মার্ক করলেন, মার্ক করে দিয়ে দেন, ওকে চলে গেল, ঠিক আছে বুঝলেন? সেই হ্যাঁ হ্যাঁ। এবার তুলুন আমরা অন্য টিমের দিকে যাই। আচ্ছা ভাই এমন কোন ইমেজ নেন যেটা মনে করেন একটা নেটের পিছে কেউ দাঁড়ায় আছে, ওই নেটটা আমি রিমুভ করে দিব। ওটা আজকে না, ও আচ্ছা ওটা নেক্সট ক্লাস আছে। আচ্ছা ভাইয়া এটা জাস্ট বেসিক শিখাচ্ছি না। আচ্ছা দেখেন এটা যে আমি এই জিনিসটা আমি নিচ্ছি, ঠিক আছে এই জিনিসটা নিলাম, নিয়ে হচ্ছে ফটোশপে এনে উপরে এনে ছাড়লাম, বলতেছে ছাড়তে, ছাড়লাম বলতেছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট, মানে ফটোশপের ডকুমেন্টটাকে সাপোর্ট করে না, সোজা কথা ফটোশপ সাপোর্ট করে কি জেপিজি, জেপিইজি মানে জেপিইজি, তারপরে হচ্ছে পিএনজি, এগুলো হচ্ছে ফটোশপ সাপোর্ট করে, এসভিজি, তো ইমেজের মধ্যে হচ্ছে জেপিজি, জেপিইজি আর হচ্ছে পিএনজি সাপোর্ট করে, আর এই ওয়েবপি এটা হচ্ছে ফটোশপ সাপোর্ট করে। তো আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে ধরেন এই ইমেজ, তিনটা অপশন ঠিক আছে, প্রথম অপশন হচ্ছে ইমেজটা আপনার ডিলিট করে দেন, দরকার নাই ইমেজ, দ্বিতীয় অপশন ইমেজটা আপনার ভালো লাগছে তাহলে আপনি কি করবেন অনলাইনে যাবেন গুগলে, গুগলে গিয়ে লিখবেন ওয়েবপি টু জেপিজি কনভার্টার বা ওয়েবপি টু পিএনজি কনভার্টার, ঠিক আছে ওয়েবপি টু জেপিইজি কনভার্টার, অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট পাবেন সেখানে আপনি এই ইমেজটাকে আপলোড করলে ওরা হচ্ছে এটা কনভার্ট করে জেপিজি তে কনভার্ট করে দিবে, তখন আপনার জেপিজি বা জেপিজি লিখে আসবে পাশে। আচ্ছা দেখেন আমার এই এক্সটেনশন দেখা যাচ্ছে, এটা জেপিজি না পিএনজি আমার এটা এক্সটেনশন দেখা যাচ্ছে, আপনার গুলোকে দেখা যেতে নাও পারে কারণ আমি ভিউ দিয়ে রাখছি, আপনাদের ডিসকানেক্ট হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লাস্ট কোথাও কোথায় শুনছেন? ওই যে জেপিজি করব কিভাবে, ওই মানে কোন ওয়েবসাইটে নিয়ে, ওই আচ্ছা হ্যাঁ ওয়েবসাইটে নিয়ে, ওয়েবসাইটে করবেন, আর হচ্ছে আপনারা আমারটা যেমন দেখেন এখানে লেখা আছে যে
এটা ওয়েপি বা যে পিসি লিখা আছে আপনাদের গুলো দেখা যাবে না, কারণ আপনার ভিউ থেকে অফ করা, আমি অন করে নিচ্ছি। তো আপনি এক কাজ করতে পারেন, ইমেজটা অ্যাড ক্লিক করেন, প্রপার্টিসে যান, এখান থেকে দেখেন যে এখানে লেখা আছে লাস্টে ওয়েপি, অথবা ডিটেইলসে যান, এখানেও পাবেন, ডিটেইলসে পাবেন বলতে নিচে পাবেন এদিকে। এদিক থেকে না আমরা এক কাজ করি, জেনারেলি নর্মালি এখানে একটা বক্স থাকে, বক্সের মধ্যে পাই যে নিচে টাইপ অফ ফাইল এখানে লেখা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। যাই হোক, এটাকে আমরা তৃতীয় যে অপশন আছে, ফার্স্ট অপশন হচ্ছে ডিলেট, সেকেন্ড অপশন হচ্ছে অনলাইন, থার্ড অপশন রাইট ক্লিক করবেন, রিনেম দিবেন, এই যে লাস্টে আপনাদের মাউথ মাউথ পিস অন করা, অনেকেরই তন করা, আচ্ছা অফ করে দিচ্ছি। ওকে, তো এটাকে রাইট ক্লিক করবেন, রিনেম দিবেন, এই যে লাস্টে ওপি লেখা আছে সুন্দর মতো ডিলেট দিয়ে জেপিজি লিখে এন্টার দিয়ে দেন, একটা ওয়ার্নিং দিবেন, ইয়েস দেন, ইমেজটা জেপিজি তে কনভার্ট হয়ে গেছে। এখন দেখবো যে এটা কাজ করে কিনা, যদি করে তো ভালো, না করলে নাই, এখানে নেন ছাড়েন, আচ্ছা কাজ করতেছে না, প্রোগ্রাম এররের জন্য কাজ করতেছে না। আচ্ছা আমরা এটারে আরেকটা ইয়ে করতে পারি, এখানে লাস্ট লিখতে পারি পিএনজি, দেখি এটা কাজ করে কিনা। পিএনজি নিলাম, পিএনজি নিয়ে এখানে পিএনজি টা আপলোড করি, আচ্ছা নট এ পিএনজি ফাইল বলতে সেটা পিএনজি ফাইল না, ঠিক আছে। থার্ড অপশন হচ্ছে এটারে আমরা লেখাগুলো সব কেটে দিব, একটা ছোট্ট একটা লেখা রাখবো ডট জেপিইজি, এই লেখাগুলো আগে করতে পারতাম, ঠিক আছে, জেপিইজি নট মনে হয় কথা না, দেখি এটাও নিতেছে না, আমরা জেপিজি না দিয়ে মানে লেখাগুলো ছোট করে দেন হচ্ছে আমরা জেপিজি ইউজ করে দেখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রাই, এটা না হলে সেক্ষেত্রে ইমেজটা হবে না, সেক্ষেত্রে আমাদের ওই অনলাইন থেকে কনভার্ট করে আনতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাছে উপায় যে অনলাইন থেকে কনভার্ট করে আন। তো ধরুন অনলাইন থেকে কনভার্ট কিভাবে করবেন, গুগলে যান, গুগল থেকে সার্চ করেন, আমরা লিখতে পারি ওয়েব, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আজকে, আচ্ছা এখানে আসলেন, এখানে এসে লাইফ স্টাইলে, সরি এখানে এসে উপরে সার্চ করেন ওয়েব পি টু জেপিজি কনভার্টার, ঠিক আছে, অনলাইন ওয়েব পি টু জেপিজি কনভার্টার অনলাইন, এখান থেকে একটা ওয়েবসাইটে ঢুকেন, ঢুকে এখানে আপলোড করেন, ঠিক আছে, এখানে আপলোড করেন, আপলোড করে দেন হচ্ছে এখান থেকে যা যা করলে করে ফেলেন, দেখে এটা আমি না দেখে এখন লেন্থ বড় হয়ে যাচ্ছে, আবার হচ্ছে ধরুন এই ওপি গুলো এখন আমরা বাদ দিয়ে দিই, ওপি গুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না। তো এই ইমেজটা নেন, এখন এই ইমেজটাতে তারা দুজন দাঁড়ায় আছে, এখন একজন ফটোগ্রাফার ইমেজ তুলছে, তার মানে তার মন চাচ্ছে না এদেরকে রাখতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাও অনেক ভোলা একটা ইমেজ, এটা সেক্ষেত্রে আমরা মার্ক করতে পারি যে কোনো টুল দিয়ে, এটাতে এই টুলটা এখন দেখেন তাদের মধ্যে অনেকগুলো ইয়ে না, অনেকগুলো এজ আছে, এটা মার্ক করতে একটু কষ্ট হইতে পারে, তাও ট্রাই করে দেখি যতটুকু মার্ক করতে পারি, মার্ক করলাম, মার্ক করে ইমেল এডিট, আচ্ছা এডিট থেকে এতক্ষণ তো দেখেছি ফিল, যারা হচ্ছে পুরাতন ভার্সন তাদের জন্য, এখন যারা নতুন ভার্সন করবেন তাদের জন্য আরো সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে কন্টেন্ট টাওয়ার ফিল, যেটা বাইরে দেওয়া, আর এটা দেখতে অন্যরকম, যারা নতুন ভার্সন তারা পাবেন, দেখেন এখানে প্রিভিউ দেখাই দিচ্ছে যে এই কাজটা করলে এমন হবে, প্রিভিউ দেখতে পাচ্ছে আগের থেকে যে আপনি যদি এই কাজটা এখন এটা কমান্ড করেন তাহলে এমন দেখাবে, প্লাস আমাকে আরো বলতেছে স্যাম্পলিং এরিয়া, স্যাম্পলিং এরিয়া আমি চাইলে এখান থেকে অপাসিটি কমান, এটা হচ্ছে অ্যাডভান্স কাজ, ঠিক আছে, যারা আমরা ফটোশপ ভালো বুঝি তাদের জন্য। তারপরে হচ্ছে ধরুন এখানে স্যাম্পলিং এরিয়া বলতে হচ্ছে যে যেখানে সবুজ দেখতেছেন না, এই এরিয়া গুলো থেকে স্যাম্পল কালেক্ট করছে, স্যাম্পল কালেক্ট করে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে তাদেরকে ডিলেট করে দেওয়া হয়, ফার্স্টে কন্টেন্ট দেওয়া করলে তাদেরকে ফার্স্টে ডিলেট করে দেওয়া হয়, তারা যখন ডিলেট হবে, ডিলেট হওয়ার পর জায়গাটা ফাঁকা থেকে যায়, এই ফাঁকা জায়গাটাকে ভরার জন্য আশেপাশে যে পিক্সেল গুলো আছে ওগুলোকে টানে, জাস্ট ম্যাগনেটের মতো টানে, টানে টানে একসাথে একটার পর একটা জোড়া লাগায়, জোড়া লাগাইতে লাগাইতে ফাঁকা জায়গাটা ভরে, চারো সাইড দিয়ে টানে,
যার কারণে হচ্ছে এটা একদম কমপ্লিটলি সুন্দরভাবে মিলে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে তো এইগুলা অ্যাডভান্স কাজ যেগুলো বাদ দিয়ে আমরা দেখাইলাম, এখান থেকে এগুলো অফ রাখেন, বাস আপনি এখানে দেখেন যে ঠিকঠাক আছে কিনা। এখন এখানে নতুন একটা অপশন দিছে আউটপুট টু, আপনি চাইলে আগের যে ইমেজটা ছিল পুরাতনটা, পুরাতনটাকে পুরাতনটার মতো রাখতে পারেন, তাহলে এখানে নিউ লেয়ার থাকবে, যে পুরাতন ইমেজ পুরাতন ইমেজ থাকবে, জাস্ট এটা হচ্ছে একটা কপি হয়ে বের হবে। আর যদি আপনি বলেন না কারেন্ট লেয়ার মানে হচ্ছে এই লেয়ারের মধ্যেই হবে, তাহলে হচ্ছে এই লেয়ারের মধ্যে চেঞ্জেসটা হবে, যেমন হচ্ছে একটু আগের পিকচারটা ছিল যে এই লেয়ারটার মধ্যে চেঞ্জেসটা হয়েছে। আর নিউ লেয়ার মানে আগের লেয়ার অক্ষত থাকবে, নতুন একটা লেয়ার হবে বা নতুন একটা পেজ হবে, সেই পেজের মধ্যে জাস্ট যতটুকু অংশ কপি হয়েছে ততটুকু অংশ থাকবে। আর ডুপ্লিকেট লেয়ার মানে আগের লেয়ার অবস্থায় থাকবে, আর এটাতে আগের লেয়ার একটা কপি হবে, দেন সেটার মধ্যে অ্যাপ্লাই হবে। দেন এখান থেকে আমরা নিউ লেয়ারটা সিলেক্ট করলাম, করে ওকে দিয়ে দেন, দেখেন কন্ট্রোল ডি দেন, আগের মতোই গেছে। কিন্তু এখানে পার্থক্য কি, এটা হচ্ছে নিউ একটা লেয়ারে আসছে, আপনি যেটা এটা অফ করলে আগেরটা দেখতে পাবেন, বিফোর অন করলে আফটার। আর এই ব্যাপারটা দেখি আমরা, দেখেন ব্যাপারটা হচ্ছে আশেপাশের পিক্সেল গুলোকে কপি করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা এরপরে হচ্ছে এগুলো ইউজ করলে কিন্তু টুকটাক একটু ভুল হয়, টুকটাক একটু ভুল হয়, যেমন হচ্ছে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, তাই না? যাদের কাছে নতুন অপশনটা নাই, নতুনটা নাই যাদের কাছে কন্টেন্ট আর ফিল, তারা ওটা ইউজ করবে। আচ্ছা আর এই যেখানে প্রবলেম গুলো ধরেন এখানে কিছু অংশ গায়েব হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কাজ করেন কোনটা গায়েব হয়েছে যেটাই, ঠিক আছে, দেখেন এলিয়ারে গায়েব হয়েছে, তাই না? তো এলিয়ারটাতে যান, এখান থেকে ক্লোন স্টেম টুল নেন, জুম করেন, টুলটা ছোট করেন, এবারে হচ্ছে এখান থেকে অল্টার ধরেন, অল্টার ধরে একটা স্যাম্পল কালেক্ট করেন, এখানে স্যাম্পল কালেক্ট করলেন, উপরে ফলো আসছে 100, একটু কমাই দেন, দেন হচ্ছে অল্টার ধরে এখানে একটা ক্লিক করলে এখানে স্যাম্পলটা আসবে। এবার যে জায়গাতে ঘাটতি আছে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করুন, ঘাটতি গুলো পূর্ণ হয়ে যাবে। এখন দেখেন ঘাটতি কিন্তু পূর্ণ হয়ে গেছে, তাই না? আচ্ছা এটা কি সবাই ক্লিয়ার? জি। আচ্ছা আরেকবার ভাইয়া, আরেকবার দেখবেন। আচ্ছা আরেকবার হচ্ছে যে এই মেসেজটা দেখাবো, এই মেসেজটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই এটাতে। কন্টেন্ট টাওয়ার কিন্তু একদম ইজি, আবার এতটা ইজি না। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বেসিক কন্টেন্ট টাওয়ার, এরপরে হচ্ছে আরো একটু টাফ কিছু আছে। এটা কপি করলেন, দেন হচ্ছে মেটারে মার্ক করেন, এখান থেকে মেটারে মার্ক করলেন, দেন হচ্ছে কন্টেন্ট টাওয়ারে যান, পুরাতনটা ফিল, আর যাদের নতুন ভার্সন তারা হচ্ছে কন্টেন্ট টাওয়ার ফিল। এই প্রবলেম গুলাকে সলভ করার জন্য আবার অন্য অন্য হচ্ছে আপনার কাজ শিখতে হবে, অন্যগুলা যেমন হচ্ছে ব্লাড টুল শিখতে হবে, অন্য অন্য টুল শিখা লাগবে এগুলো সলভ করার জন্য। অথবা আপনি কাজ করতে পারেন এই মুহূর্তে এই লেয়ারটা আছেন, মানে কপি লেয়ারটা যেটা হচ্ছে নতুন নিছি, দেন হচ্ছে ক্লোন স্টিম নিলেন, এখান থেকে আপনি একটা ইয়া নেন, ব্লার করে একটা যে কোনো অংশ দেবেন, এটা পাই যে এখানে এই অংশটাই নেন, এখান থেকে এই অংশের একটা স্যাম্পল নিলেন, স্যাম্পল নিয়ে এখানে ক্লিক করে এই জায়গাটা মুছে দেন, পাশের থেকে পিক্সেল গুলোকে কপি করলেন, ঠিক আছে, পাশের থেকে পিক্সেল গুলো কপি করলেন যাতে মনে হয় যে না সব ঠিকঠাক আছে। পিক্সেল কপি করব কিভাবে, কি দিয়ে কন্ট্রোল পিক্সেল? আচ্ছা অল্টার ধরে, অল্টার আপনি যখন অল্টার ধরবেন তখন পয়েন্টার দিবে, যেখানে ক্লিক করবেন অল্টার ধরে রেখে যেখানে ক্লিক করবেন সেখান থেকে হচ্ছে স্যাম্পলিংটা শুরু হবে, ঠিক আছে।
এইগুলো হচ্ছে আমাদের অ্যানাদার আরেকটা। এবার আসুন হচ্ছে আমরা একটু ডিফিকাল্টের দিকে যাই, একটু ডিফিকাল্ট লাইক হচ্ছে এটা পরের ইমেজটা, এটা দেখেন যে লিখাগুলো আছে না, কারণ এই লিখাগুলো আপনি মুছতে চান, তাহলে আপনার কাছে ওই কটা বলেন তো লিখাগুলো মুছার জন্য। দুই ভাবে কি কন্টেন্ট কে আর ফিল ওই অপশনটা আর পুরাতন যারা আছে ওইটা ফিল হয়ে গেলে এটা তো একই জিনিস কন্টেন্ট আবার এখন নতুনদের জন্য আলাদা অপশন করে দিচ্ছে পুরাতনদের জন্য আগের অপশনটা জিনিসটা কি কন্টেন্ট আবার ঠিক আছে এটা ছাড়া আর একটা অপশন আছে বলেন ক্লোন ক্লোন টুল হ্যাঁ ক্লোন টুল কারণ এটাকে আমরা এখান থেকে ক্লোন সিস্টেম নিলাম ক্লোন সিস্টেম যেভাবে ক্লোন সিস্টেম বুঝেন এখন দেখে নেন এখান থেকে ফার্স্টে আমরা মার্ক করলাম বড় করলাম বড় করে মার্ক করে যে কোথা থেকে ক্লোনটা শুরু হবে ধরুন এখান থেকে ক্লোনটা শুরু হবে এখন ফার্স্ট আমি একটু ভুল করব দেখেন কি ভুল করি আমি আমি এখান থেকে স্যাম্পল নিছি স্যাম্পল নিয়ে এখানে ক্লিক করলাম ক্লিক করে টার্ন দিলাম দেখেন আমার স্যাম্পলের পয়েন্ট আসছে আমার সাথে সাথে আর এটা বলছে হালকা হচ্ছে কারণ কি যে এখানে ফ্লো পাওয়ানো ফ্লো 100 দিয়ে দেন এখন নেন দেখেন পুরো হচ্ছে এখন একটা জিনিস খেয়াল করুন আমার আমি বাম দিকে যাচ্ছি আর স্যাম্পলের যে ইয়াটা প্লাস চিহ্নটা ওটা বাম দিকে আসছে তাই না জি আসছে আসছে এখন দেখেন তো স্যাম্পল এখন হচ্ছে আর ক্লোন হচ্ছে না ক্লোন তো কেন হচ্ছে না ওই আগের লেখাটার ওই প্লাস জিনিসটা ধরতেছে হ্যাঁ এই জন্য কি করতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে এভাবে এভাবে করা লাগবে একটা একটা করে ক্লিক দেন বা অল্প একটু ক্লিক করে টান দেন আবার একটু টান দিয়ে ছেড়ে দেন আবার একটু টান দিয়ে ছেড়ে দেন ঠিক আছে মানে হচ্ছে ছেড়ে ছেড়ে করতে হবে এই হয়ে গেল ছেড়ে ছেড়ে করলেন হয়ে গেল আর আর একটা কি ছিল এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে কি ছিল বলুন তো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মার্ক করেন তারপরে হচ্ছে শিফট ব্যাক স্পেস দেন এন্টার দিয়ে দেন লাস্ট লাস্ট শেষ কন্ট্রোল ডি ওটা যেহেতু পারফেক্ট তাই না জি নিচেরটাও সেম মার্ক করেন আচ্ছা মার্ক করার ক্ষেত্রে মাথা রাখবেন একটু ফাঁকা রেখে একটু একটু ফাঁকা রেখে কাজটা করবেন কারণ কি কারণ হচ্ছে এই জায়গাগুলো আশেপাশে থেকে স্যাম্পল কালেক্ট করবে তাই না একটু ফাঁকা রেখে কাজগুলো করলে স্যাম্পল গুলো কালেক্ট করতে সুবিধা হয় এখন যদি আমি এটাতে আসি এটাতে খেয়াল করেন আমি এখান থেকে এইভাবে মার্ক করলাম মার্ক করে এটাকে সিলেক্ট দিলাম এটাতে একটু প্রবলেম হয়ে গেছে না জি ভাই আচ্ছা তো এটাই আমরা একটা কাজ করতে পারি নিচের অংশটা এসে পড়ছে হ্যাঁ নিচের অংশ চলে আসছে এটার জন্য আমাদের কাছে দুইটা ওয়ে আছে প্রথমে হচ্ছে ক্লোন সিস্টেম টুল যেটাতে আপনার ফ্লো যদি বেশি থাকে ফ্লো ক্লোন সিস্টেম টুলে কি ক্লোন সিস্টেম নিলেন এখানে যদি আপনার হার্ডনেস বেশি থাকে বা ফ্লো বেশি থাকে তাহলে হচ্ছে মিলতে চায় না ঠিকমতো ব্লেন্ড হয় না আমরা একটা কাজ করব আমরা হচ্ছে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা এটাকে একটা মার্ক কপি করব ঠিক আছে জাস্ট এই এরিয়াটা একটা কপি করব এরিয়াটাকে এরিয়াটাকে ধরলাম ধরে কিচ্ছু না জাস্ট মার্ক করার পরে লেয়ারে আসেন এখান থেকে কি করব বলুন তো যদি আপনি অ্যাডলার মাস্ক দেন অ্যাডলার মাস্ক দিলে কি হবে জানেন অ্যাডলার মাস্ক দিলে এই অংশ বাদ বাকি সব অংশ গায়েব হয়ে যাবে ভাই গায়েব তো হচ্ছে না আমি একটু পিছন দিকে যাই ফার্স্টে হচ্ছে আমি এটাকে মার্ক করে করি আমি এটাকে একটা এটা একটা কপি করি কন্ট্রোল জেড দিয়ে একটা কপি করি দেন হচ্ছে নিচের দুটো অফ রাখি এরপর এটাকে আমরা সেম কাজটা করি জাস্ট এতটুকু এরিয়া কন্ট্রোল এতটুকু এরিয়াকে আপনি মাস্কিং করে দিলেন ওকে মাস্কিং করা শেষ এখন আপনি যেটা করতে পারেন ইজিলি ইজিলি এরিয়াতে এখানে থাম্বনেল দুইটা একটা হচ্ছে মাস্কিং থাম্বনেল একটা মেইন থাম্বনেল এখন মেইন থাম্বনেলে আসে মেইন থাম্বনেলে এসে এখন এখান থেকে এটাকে মার্ক করেন মার্ক করে কন্টেন্ট কন্টেন্ট অ্যাওয়ার্ড দিলেন সুন্দর আচ্ছা
টু মনে হয় দাঁড়ান দেখেন এই এটাতে এসে আচ্ছা আমরা এটাকে মাস্কিং না করে এটা অপশন এটাকে কপি করি ঠিক আছে মাস্কিং এটাকে অপশন কন্ট্রোল জেড দিয়ে এটা কপি করি কপি করে নিচেরটা আমরা ডিলিট করে দিই মানে জাস্ট এতটুকু এটা কপি এখন কিন্তু এলিয়ারে এতটুকু ছাড়া আর কিছু আছে বলুন তো আমাকে না আর কিছু নেই আচ্ছা তাহলে এখন যদি আমরা মার্ক করি তাহলে কি হবে এখন মার্ক করলে জাস্ট এতটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট এই অরে তো এখান থেকে এর বাইরে থেকে কোনো অবজেক্ট আসবে না এখন এটা একদম পারফেক্টলি হবে সুন্দর মতো মার্ক করেন লাইটটারে আচ্ছা একটা মজার ব্যাপার হচ্ছে যেহেতু লাইটটা ব্লার আর ব্লার এরিয়া গুলা ইজিলি রিড করা যায় দিলেন ওকে দিয়ে দিলেন সুন্দর মতো চলে যাবে কোনো চিল্লা বল্লা করবে না ভাই আমার এখন বাদ দিতেছে আচ্ছা লাস্ট হচ্ছে এই এরিয়াটা এখন এই এরিয়াটা যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে এই এরিয়াতে অনেকগুলো ঝামেলা সৃষ্টি হবে ঠিক আছে প্রথমত হচ্ছে এই যে এদিকে ঝামেলা হয়ে যাবে দেন হচ্ছে জানালাটা কিন্তু আপনি মাইপে দেখেন এই দিকটাতে একটু উপর দিকে উঠানো এই দিকটাতে নিচের দিকে নামানো তাই না দেখেন একটু ব্লেন্ড টাইপ করা আপনি এটাকে রিমুভ করতে যান তাহলে একটু ঝামেলা এই ধরনের এখান থেকে এটাকে মার্ক করলাম গ্লাসটাকে এই হচ্ছে গ্লাসটা মার্ক করলেন মার্ক করে কন্টেন্ট আওয়ার দিলেন সময় নিতে পারে আপনার পিক্সে কত এরিয়া মার্ক করলেন ঠিক করলেন তার উপরে ওকে দেন কন্ট্রোল ডি দেন এখন দেখেন এখানে কি কি প্রবলেম হয়েছে প্রথম প্রবলেম এই এরিয়াটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় প্রবলেম এই জায়গাটা এখনো ঠিক হয় না তাই না তো এই জায়গাটা ধরুন আমি আরেকবার মার্ক করলাম জাস্ট সিম্পলি মার্ক করেন মার্ক করে দেখতে পারেন হয় কিনা এখন আমি যেটা বুঝতেছি হওয়ার কথা না তাও দেখে হয় কিনা দেখেন হওয়ার কথা না কারণ হচ্ছে আপনি যখন মার্ক করতেছেন আমি কি বলছিলাম চারদিক থেকে পিক্সেল আসবে এখান থেকে আসবে এখান থেকেও পিক্সেল যাবে যখন হচ্ছে নষ্ট হয়ে যাবে আপনি একটা কাজ করতে পারেন মার্কটা মার্ক রাখেন কোনো সমস্যা নাই মার্কটা রেখে আপনি এখান থেকে স্যাম্পল নেন ইয়া দিয়ে ছোট করেন ছোট করে দেখেন আপনি দেখেন এখানে আস্তে আস্তে কালো দেখাচ্ছে কারণ কি বলুন তো কারণ এটার এরিয়াটা এখানে চলে আসছিল আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম দেন হচ্ছে এখানে ক্লিক করলাম এবার আপনি এইভাবে হচ্ছে আপনি এরিয়াটা ঠিক করেন দেন হচ্ছে আপনি নেক্সট এরিয়াতে যান এখানে এখানে দেখেন আঙুল নষ্ট হয় না অল্প একটু নষ্ট হয়েছে যদি এটা ড্যামেজ ধরে ড্যামেজ না ধরলে নেই যদি ড্যামেজ ধরি সেক্ষেত্রে আমাদের এটা ঠিক করা লাগে ঠিক করবো কিভাবে এই এখান থেকে এই এরিয়াটা মার্ক করেন এই এরিয়াটা ফার্স্টে মার্ক করে দেখেন মিলান দেখেন এখানে দেখাচ্ছে এখানে এই বরাবর মিলান এই হচ্ছে ক্লিক করলেন এই একটু উঠে দিলেন এখানে আমার নষ্ট হয়ে গেছে তো এখান থেকে নেন নিয়ে একটু মার্ক করে দেন মোটামুটি আমরা এটা মিলাই দিলাম ধরুন গুজা মিল দিছি ঠিক আছে গুজা মিল দিছি তবে আমরা চাইলে এখানে আরো কাজ করতে পারি আমরা এখান থেকে হচ্ছে ক্লোন স্ট্রিম দিয়ে আশেপাশে থেকে নিতে পারি তবে এইটা করতেছি না এই কারণে দেখেন এই ম্যাচটা তো এমনিতেও এখান থেকে এটা উপর দিকে উঠছে তাই এটা করতেছি না এবার আসেন এই এরিয়াটা এই এরিয়াতে এখানে নষ্ট হয়ে গেছে এটার জন্য সেম ক্লোন স্টেম নেন এখান থেকে একটু বড় নেন ব্রাশটা স্টেম নিয়ে জাস্ট হচ্ছে এটা ড্র করে দেন আর কি বলছিলাম বলতো ড্র করে টান দিবেন না একটু ছেড়ে ছেড়ে করবেন একটু ছেড়ে ছেড়ে ড্র করবেন আর দরকার লাগলে বারবার ইয়া নেবেন পিক্সেল ইয়া কালেক্ট করবেন এখান থেকে নেন এখান থেকে যেটা হচ্ছে একদম বেস্ট ম্যাচ সেটা করেন ঠিক আছে এই যে ভিতরে সাদা ছিল এখান থেকে যে এখান থেকে সাদাটা নিলাম নিয়ে একটা একটা করে ক্লিক করে মিলাই দিচ্ছি
এখান থেকে নেন, এখান থেকে নিলে অনেক বেশি হতে পারে না। তো এভাবে হচ্ছে আমরা এরিয়া গুলা ঠিকঠাক করব। এখন হচ্ছে আমরা বিফোর এন্ড আফটার দিব। এই যে নিচে হচ্ছে বিফোর, এটা এটাকে আমরা উপরে নিয়ে আসি, আনলক করে উপরে নিয়ে আসি। তারপরে হচ্ছে এটা হচ্ছে বিফোর, এটা চোখটা যদি আমরা অফ করে দেই আইটা, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার পাচ্ছেন? আচ্ছা, আজকের এই ছোট্ট কন্টেন্ট দেওয়ার কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, আজকের ক্লাসে এটা ছিল কন্টেন্ট দেওয়ার ক্লাস, একদম বেসিক। নেক্সট ক্লাস আমরা একটু টাফ টাফের দিকে যাব। আর হচ্ছে আজকে আপনাদের স্পেশাল বলছিলাম না ভাই, ঈদের আগে ক্লাস হবে আরো? জি ভাই হবে, সমস্যা নেই, বসে থাক, করতে থাকেন ক্লাস। ভাইয়া তো প্যারা নিয়ে আর বাড়ি যাবেন না, তাই তো? সকালে যাচ্ছি ভাইয়া। ভাই আসলে এর আগের জন্য ভালো, এক নম্বরটা কেন ভালো লাগলো? আপনার ওনার দাঁত সুন্দর, আপনি বলছেন না ব্রাশ করে না, তারা আমি ব্রাশ করাই দিব। তাহলে ঠিক আছে ভাই। আমরা এটাকে আনলক করব, আনলক করার পর আমরা তার দাঁতের অংশ গুলা একটু মার্ক করি। আপাতত আমরা পলিগোনাল লেসার দিয়ে করতে পারি, পেন্টুলের দিকে না যাই আর, জাস্ট হচ্ছে দাঁতের পিওল অংশগুলো একটু মার্ক করে নেওয়া হবে। আচ্ছা, এটা ব্যাক স্পেস। আচ্ছা, এটা ধরুন ক্লিক, ভুল ক্লিক করলাম, পিছনে যাওয়ার জন্য হচ্ছে ব্যাক স্পেস ক্লিক করতে হয়। ব্যাক স্পেস ক্লিক করলে পিছনে যাওয়া যায়, এটা মনে শিখাইনি আগের বার না? ধরেন তার দাঁত গুলো আমরা এখানে মার্ক করলাম। এটা দুইটা, এটা কিন্তু দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে দাঁতগুলা মার্ক করে না, এটা একটা সিস্টেম আর সেকেন্ডটা বলে দিব। এখন আপনাদের যেটা ভালো লাগে যেটা খুশি আপনি ইউজ করতে পারেন, যেখান থেকে শুরু করতেন সেখানে এসে শেষ করেন। মার্ক হইলো, জাস্ট কন্ট্রোল জেড দিয়ে কপি করে নেন। ওকে, আমরা দাঁত কপি করে নিয়েছি, দাঁতের লিখে দিই আমরা টিপ। ওকে, এটা টিপ, এটা হচ্ছে ওমেন অবজেক্ট। আমরা টিথের লেয়ারে যাব, এখান থেকে এই দেখেন এখানে যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছিল, ক্লিক করেন, এখানে লেখা আছে হিউ এন্ড স্যাচুরেশন, ক্লিক করলেন একটা বক্স আসলো। এই বক্সটা এখানেও আসতে পারে, আবার এরকম আসতে পারে, যে এরকম আসতে পারে, ঠিক আছে? বক্সটা দেখবেন না, দেখবেন কই আসছে বুঝতেছেন না, উপরে তাকায় দেখবেন এখানে কালারিং দেখাচ্ছে, জাস্ট এই প্রপার্টিসে ক্লিক করে টান দিয়ে আসেন চলে আসবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করব, জাস্ট কিচ্ছু করব না। এখান থেকে আস্তে নিচে যে এটাকে বলা হচ্ছে ক্লিপিং পার্ট, ক্লিপিং মাস, মানে হচ্ছে এটার সাথে নিচের ঠিক এটা ঠিক নিচের লেয়ারটাকে আমরা কানেক্ট করে দিব, যে এখানে যা যা ইফেক্ট দিব সেই ইফেক্ট গুলো শুধুমাত্র নিচের লেয়ারটা হবে, আর যদি না দেয় সব লেয়ারও হবে। আমি এটাকে জাস্ট ক্লিপিং পার্ট করলাম, দিয়ে ক্লিপিং মাস করলাম, এই লেয়ারের নিচের লেয়ারে আপনার চেঞ্জেস গুলা অ্যাপ্লাই হবে। এখান থেকে স্যাচুরেশন কমাই দেন। নষ্ট হয়ে গেছে না দাঁত? নষ্ট হয়ে গেছে। এক কাজ করেন, এখান থেকে এই যে একটা অপশন আছে হ্যান্ড টুল, ক্লিক করেন, তার দাঁতে ক্লিক করেন, কি কালার আসছে বলুন তো? ইয়েলো। আচ্ছা, এখন স্যাচুরেশনটা কমন, দাঁত সাদা হচ্ছে কিছুটা? হ্যাঁ, কিন্তু মারিটা মানে সব হবে, সব হবে। এরপর এখান থেকে দেখেন সাদা হচ্ছে, আরো লাগবে? না না, আচ্ছা ঠিক আছে।
এই যে না আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম, এটা আসছে সেটা ডিলিট করে দেন। এখন আমরা বিফোর আফটার দেখি, ঠিক আছে? এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বাহ এই ভাই কষ্ট করে পেস্ট কিন কি করবেন, পেস্ট কিনে কি করবেন বলেন। আচ্ছা এটা এই হচ্ছে আমাদের একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দেই, জাস্ট মেইন অবজেক্টটা রাখি, আর কোনো কিছু না, মেইন অবজেক্টটা রাখবো। এখন এখান থেকে সেম ভাবে আমরা ওই আবারও হচ্ছে ইউএন স্যাচুরেশনে যাব, এখান থেকে কোনো কিছু ক্লিক করার দরকার নাই, এটা আপনি চাইলে করতে পারেন। এটা করলে কি হবে যে এটা নিচের লেয়ারে অ্যাপ্লাই হবে, না করলে কি হবে এটা নিচে যত লেয়ার আছে সবগুলোতে অ্যাপ্লাই হবে। যেহেতু এখানে নিচে একটাই লেয়ার, তো ক্লিক না করলে হচ্ছে, বাট আমি ক্লিক করে দিচ্ছি যাতে মাথায় থাকবে সময় যেটা ক্লিক করতে হয়। আচ্ছা এবার এখান থেকে সেম ভাবে আবার সেম কাজটাই করেন, এটা দিয়ে ফার্স্টে হচ্ছে আপনি স্যাম্পল নেন, ইউলো আসলো, ওকে, স্যাচুরেশন কমাই দেন, একটু লাইটনেস বাড়াই দেন, ওকে, ঠিক হয়ে গেছে না? লাইটনেস বেশি বাড়াই না, যে একদম এত ঝলকানো আলো যে কিছু দেখা যায় না। আচ্ছা এখন এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে, কেউ কি প্রবলেমটা খেয়াল করছেন বলেন তো? এই যে মারিগুলা প্রবলেম হচ্ছে, মারিতে কি হইছে ভাই? মারিতে তার মারি কি একটু গোলাপ হইতে পারে না? চেহারা সমস্যা হইছে, আর কোথায় আরে আমি এত কষ্ট করে মেকআপ দিছি, ক্যামেরাম্যানদের বলছি একটু হলুদ লাইট দিবেন, আপনাগুলো কি করছেন? তখন কি করবেন বলবেন? একটা পেস্ট নিয়ে আসেন, নিজে দাঁত নিজে ব্রাশ করে নেন। আনাদার কোনো ওয়ে আছে ঠিক করার? এটা হ্যাঁ ভাই বলে দেন থাকলে বলে দিব। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এখানে যে ইয়াটা আছে না, হিউয়ান স্যাচুরেশনের যে থাম্বনেলটা, ক্লিক করেন, ক্লিক করে রাইট ক্লিক করেন, এখানে লেখা আছে, লেখা আছে কিছুই লেখা নেই, বাদ দেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল শিফট আই, তাই না ব্রাশ টুলে যাই, এখন দেখি কন্ট্রোল শিফট আই, শিফট আই না, প্রবলেম কই? সিলেক্ট ইনভার্স ছিল, ওটাই কাজ করবে না, ওটার দরকার নেই। আমরা একটু একটু পিছন দিকে যাই, সেটা হচ্ছে যখন আমাদের কাছে প্রপার্টিসটা ছিল, প্রপার্টিস মানে হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে চলে আসে, ঠিক আছে? এখানে দেখি আমরা ইনভার্স করা যায় কিনা, কোথাও একটা প্রবলেম হচ্ছে, প্লিজ আচ্ছা এই দেখেন এখানে ইনভার্ট করার জন্য বলতেছে। আচ্ছা ফার্স্টে আমরা এটার ইয়াগুলো ভ্যালুগুলো চুজ করি, যে এদিকে ছিল এটা কতটুকু এতটুকু, এটা একটু বাড়ানো ছিল এই এতটুকু, ওকে সরি এটা আমি ভুল করছি, একটা এটা হচ্ছে ইয়েলোতে ছিল না, ইয়েলোতে ছিল, আর এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে। আমরা জাস্ট হচ্ছে পাশে দেখেন এখানে লেখা আছে হচ্ছে মাস্ক, মাস্কে গেলাম, মাস্কে যাওয়ার পর নিচে দেখবেন ইনভার্ট লেখা আছে, ক্লিক করেন, দেখেন এই সাদাটা কালো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এত কিছু করা লাগতো না, আমরা ওখানে ক্লিক করলে আশা করার কথা ছিল, ইনভার্ট করলে সাদাটা কালো হয়ে যাবে, আর যে মাস্কটা আমরা অ্যাপ্লাই করছিলাম না, তা কিন্তু চলে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা আমরা এটাতে আমরা রাইট ক্লিক করে দেখি আসলে কি প্রবলেম ছিল, যে কেন হইলো না, মাস্ক অপশন ছিল এটা তো নাই। আচ্ছা দেখো এটা কি প্রবলেম ছিল বুঝতে পারতেছি না, এমন হওয়ার কথা না। দেখো আমরা তো এটা কিভাবে ইনভার্স করতে হয় দেখলাম, ইনভার্স করলাম,
এখন হচ্ছে এখান থেকে ব্রাশ তুললেন, ব্রাশটা ছোট করেন, এখান থেকে আপনি আইডি হার্ডনেস জিরো অল টাইম যা থাকে আর কি, ফ্লো অপাসিটি 100 100 এরকম করেন, যতটুকু অংশ তো লাগবে ক্লিক করে 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 ঠিক করে ফেলেন। ও সরি, এদিকে যে উপরে কালার নেওয়া, উপরে তো সাদা নেন, ক্লিক করে করে ওর সুতা নেন, লাগে একটু ছোট করেন। আপনি যে বাড়ির কথা বলছেন, এই দেখেন এখন মাইতে যাবে না, এখন যদি আমরা শুধু দাঁতে অ্যাপ্লাই করি দাঁতে আসবে, মাইতে যাবে না। এই হচ্ছে সেকেন্ড অপশন। এই অপশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে বলুন তো, আমার হচ্ছে তার যে স্কিন টোনটা ছিল হলুদ ওটা থেকে যাবে, আর স্কিন টোন থেকে হলুদ কালারটা যাবে না, কিন্তু তার দাঁত থেকে জাস্ট চলে যাবে। ওকে, এখন আমরা বিফোর আফটার থেকে, এটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার, তাই স্কিন টোন কিন্তু রয়ে গেল, তাই না? আপনার কি করতে হবে, এখান থেকে স্কিন টোন থেকে আপনার যে গুলো আমরা যে চেঞ্জেস গুলো দিচ্ছি এগুলা রিমুভ করা লাগবে, রিমুভ করে জাস্ট দাঁতে রাখতে হবে, তাই না? এখন আপনি একটা হচ্ছে ইনভার্স করে শুধুমাত্র দাঁতের মধ্যে ওগুলো রাখতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ব্ল্যাক নিবেন, মানে ব্রাশ টুল নিয়ে উপরে ব্ল্যাক রাখবেন, বড় করবেন ইয়াটা, তারপরে হচ্ছে সুন্দর মতো ক্লিক করে থাকবেন, এভাবে মার্ক করবেন, মার্ক করবেন, মার্ক করে দেখেন এটা প্রায় কালো হয়ে গেছে, প্রায় কালো হয়ে গেছে, বাস কালো হয়ে গেছে, আগের অবস্থায় চলে আসছে। এখন আপনি এটা ইনভার্ট করেন, ইনভার্ট করে ছোট করে সেম ভাবে আবার একটা ব্লেড এখান থেকে সরাই দেন। যদি আপনি ইনভার্স টুল খুঁজে না পান বা ইনভার্স করতে পারতেছেন না, এরকম প্রবলেম প্রবলেমে পড়েন, তাহলে আপনি এটা এটা ইউজ করেন, ঠিক আছে? তাহলে কি ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এই যে এই টপিকটা দেখালাম এটা কিন্তু আপনি কোর্সের সাথে ছিল না, কোর্সের মডিউলে ছিল না, এটা জাস্ট আপনাদেরকে কি বলে ঈদের সালামে দিলাম, ঈদ বোনাস। থ্যাংক ইউ। এর মধ্যে আপনারা হাসা হাসা ছবি তুলবেন, দেন হচ্ছে এডিট করবেন ভালো করে, তো তখন এটা লাগতে পারে, দেন দিয়ে দিলাম, দেন যাদের মুখে ব্রণ আছে তার এগুলো সরায় ফেলেন। হ্যাঁ, যাদের মুখে ব্রণ আছে, ধরুন আপনার ব্রণ লাল হয়ে আছে, আপনি ব্রণটা সাদা বানায় করবেন, সমস্যা নাই। ওকে, আজকের জন্য ক্লাস কম শেষ, আপনারা হচ্ছে অবজেক্ট রিমুভ রিলেটেড কাজ করবেন, ঠিক আছে? কেমন ধরনের কাজ এটা, এখান থেকে আইডিয়া নিয়ে দেখেন যে তারা এটা একটু হাইলাইটেড কাজ, এটা বাদ দিই, এটা পরে দেখুন, এখানে বাচ্চাগুলো ছিল নাই, তারপরে হচ্ছে এখানে তিনজন ছিল একজন নাই, এটা ছিল এটা নাই, ঠিক আছে? মহিলার পাশে কি আর দুটো কাপল ছিল নাই, যে এগুলো আপনি স্যাম্পল হিসেবে দেখতে পারেন যে এই ধরনের কাজ আপনি করেন, এই ধরনের কাজ করতে বলতেছে। দেন আপনি কিছু ইমেজ কালেক্ট করেন, ডাউনলোড করেন, সার্চ করে করে লিখেন আপনি যে কোনো ইমেজ, ধরেন এটা হচ্ছে কি বিচ, সি বিচ, সি বিচ লিখে সার্চ করেন, ওই রিলেটেড এরকম কিছু ইমেজ চলে আসবে, বা ধরুন হচ্ছে আপনি এটা লিখে সার্চ করেন, এটা লিখে কি লিখে সার্চ করবেন, ক্যাম্পেইন লিখতে পারেন, বা হচ্ছে ফরেস্ট ক্যাম্প লিখতে পারেন, তখন এই ধরনের ইমেজ আসবে, তারপরে হচ্ছে রিভার্স সাইড ভিউ লিখতে পারেন, এই ধরনের ইমেজ আসবে, এরকম লিখে লিখে আনেন, বিভিন্ন ইমেজ কালেক্ট করেন, সেগুলোর থেকে এরপর হচ্ছে এক একটা অবজেক্ট রিমুভ করেন। আর অবশ্যই বিফোর অ্যান্ড আফটার আমাকে দেখাবেন, আর বিফোর আফটার কিভাবে দেখাইতে হবে, আমি যে বার্গারের ফার্স্টের দিন দেখাইছি যে বিফোর আফটার দেখানো দুইটা নিয়ম আছে, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের এসডাব্লিউ 10টা, আপনারা 10টা অবজেক্ট রিমুভ করবেন, 10টা। দুইটা বার্ড আছে, এখান থেকে একটা বার্ডকে রিমুভ করে দিলেন, রিমুভ করার সময় এখানে একটু প্রবলেম ক্রিয়েট হবে, তখন আপনি ক্লোন স্টেম দিয়ে ওটা ঠিক করে নেবেন। তা ধরুন এখানে দুইটা আছে, একটাকে আপনি গায়েব করে দিলেন, মুছে দিয়েছে আবার। তো এই হচ্ছে এই ধরনের কাজ করবেন, এই ধরনের আপনারা 10টা ইমেজ এসডাব্লিউ করবেন। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, এটা হচ্ছে আপনারা যারা এখনো এসডাব্লিউ জমা দেন না, অনেকে আমাকে নক করছেন, প্রবলেমের কারণে পারতেছেন না,
আপনারা হচ্ছে দ্রুত করে ফেলেন, যারা এখনো সবগুলো করতে পারেন, অল্প কটা করছেন তারা বাকি গুলা করেন, যারা হচ্ছে করছেন জমা দিতে পারতেছেন না যত দ্রুত পারেন করে জমা দিয়ে দেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা ইমেজ জমা দিলেই কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং এর ক্লাসটা পাচ্ছেন, আর যদি আপনারা ইমেজ জমা না দেন আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্লাসটা পাচ্ছেন না। আর আপনাদের এই 28 জন যারা ক্লাসে আসতেছেন এরাই কিন্তু আলটিমেটলি ফ্রিল্যান্সিং করতেছেন, 100 জন 150 জন কিন্তু হুজুগে বাঙালি ফ্রি কোর্স ফার্স্ট দিন বলছিলাম যে ফ্রি কোর্স পড়াইতেছে কি করে দেখে আসি, ওই 100 জন ছিল এরকম বাঙালি, এখান থেকে আপনারা কিন্তু ফিল্টার হয়ে লাস্ট মিনিট লাস্টে আপনারা এখন বেঁচে আছেন যে না আপনারা চাইতেছেন যে ফ্রিল্যান্সিং করবেন, যেহেতু আপনারা আসেন একটু আপনারা হচ্ছে নিজেদের টাইম দেন, ধরুন ধরুন আপনাদের বলছি আমি 40টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, 40টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু ভাই আমার সময় লাগে না, তার মধ্যে বলছিলাম যে 50% আপনারা সাদা ব্যাকগ্রাউন্ড করেন, সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করতে আরো সময় কম লাগে, আর যদি বলতাম যে না আপনারা সবগুলো হচ্ছে পিছনে ম্যাচ করে কালার দেন তখন সময় লাগে, কারণ হচ্ছে প্রোডাক্টের সাথে ম্যাচ করে কালারটা মিলাতে একটু সময় লাগে, এটা আমারও লাগে, কিন্তু আমি কিন্তু বলছি 50% সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড তো 20টা ইমেজ একদিনে কে ওই 2-1 ঘন্টার মধ্যে করে ফেলা যায়, কিন্তু আপনারা কি করতেছেন আলচেমি করতেছেন, আলচেমি করেন না আপনারা দ্রুত হচ্ছে ইমেজগুলো তৈরি করেন, আপনাদের গিগ হবে দুইটা অ্যাকাউন্ট খোলার পর, একটা হচ্ছে অবজেক্ট রিমুভার, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে? আপনারা হচ্ছে আলচেমি করেন। আর একটা ব্যাপার হচ্ছে আমি যেটা শিখাচ্ছি আপনারা যদি শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে ধরে নেন জীবনে কিছু ভাই শিখতে পারবেন না, ঠিক আছে? না আমার ট্রেনার এই শিখেছে আমি এটা দিয়ে করবো, তাহলে ধরে নেন জীবনে কিছু শিখতে পারেন না। আপনার যেটা করতে হবে আপনার হচ্ছে ইউটিউবে যেতে হবে, ইউটিউবে গিয়ে আপনি ওই রিলেটেড সার্চ করেন, লাইক আপনি আজকে অবজেক্ট রিমুভ করাইছি আপনি অবজেক্ট রিমুভ সার্চ করেন, আপনি সার্চ করে আমি যা শিখাইছি তার চেয়ে বেটার কিছু শেখার ট্রাই করেন, তবে আমি আপনাকে যেটা শিখাচ্ছি সেটা ছিল বেসিক যাতে আপনি বুঝতে পারেন, ইউটিউব থেকে যখন দেখবেন তখন আপনি যাতে বুঝতে পারেন যে কি শিখাচ্ছে, তো আপনি হচ্ছে আমার থেকে বেসিকটা নেওয়ার পর এখন ইউটিউব থেকে অ্যাডভান্সটা ট্রাই করেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন যে অবজেক্ট রিমুভ, অবজেক্ট রিমুভ ইন ফটোশপ সার্চ করেন, প্রচুর ভিডিও পাবেন, ঠিক আছে? প্রচুর ভিডিও পাবেন, এখান থেকে আপনি হচ্ছে যে ফ্রেন্ডস রিমুভের ভিডিও আছে এখান থেকে আপনি কি করবেন সিম্পল গুলো নেন, যেহেতু আজকে আপনাদেরকে সিম্পল গুলো শিখেছি যে এটা এরকম একটা ভিডিও দেখেন এটা সিম্পল, এরকম একটা দেখেন সিম্পল, এরকম সিম্পল সিম্পল রিমুভ যেগুলো আছে যে এটা এরকম দেখেন আপনারা, ঠিক আছে? এগুলো দেখে আরেকটু এক্সপার্ট হন, আমি যতটুকু শিখাচ্ছি এতটুকু মধ্যে সীমাবদ্ধ থাকবেন, একটু এক্সপার্ট হন, এভাবে হচ্ছে আপনারা স্কিল গুলো ডেভেলপ করেন, যা যা শিখেছি যে যে টুল গুলো শিখেছি এই টুল গুলো নিয়ে ইউটিউবে সার্চ করেন যে এই টুল দিয়ে আর কি কি কাজ করা যায় রিলেটেড, এবং সার্চ করে দেখেন, দেখে নিজেরা ট্রাই করবেন একটু বেশি স্কিলড হওয়ার, ঠিক আছে? জি জি ওকে, ক্লাস কোন তো শেষ করে দিচ্ছি আর ক্লাসের ভিডিও দিয়ে দেবো না রাতেই। আচ্ছা ভাই ওই যে এইচডব্লিউ গুলো তো আপনার জিএফএক্স এ জমা দিছি, এছাড়াও কি অন্য কিছু জমা?